আর স্নিগ্ধা দুলোভাইকে আপনি বলে। আপনিও কি আমায় আপনি করে ডাকবেন? বিয়ের পর দেখা যাবে। আমিও বিয়ের পর দেখাবো। আপনার সঙ্গে কথা বলা মানে পাগল হয়ে যাওয়া। শিরিন নিজেই কল কেটে দিল। তিহান মোবাইলের দিকে তাকিয়ে বলল, যা নিজেই কেটে দিল। দু ঘন্টা স্তব্ধের জন্য অপেক্ষা করছে স্নিগ্ধতা, কিন্তু স্তব্ধের ফেরার কোনো নাম গন্ধ নেই। একবার মনে হয়েছিল কল দিবে, পরক্ষণে ভাবনা বদলে ফেলল। প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে মন্দ লাগছে না। রাতুল শিকদার অনেক আগেই অফিস থেকে ফিরে এসেছেন। তারা একসঙ্গেই ডিনার করেছে। স্নিগ্ধতা খেতে যায়নি। স্তব্ধ অফিস শেষে আজ বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে। রাজ অনেক অনুরোধ করেছিল, আজ যেন বন্ধুদের একটু সময় দেয়। বন্ধুদের এমন অনুরোধে স্তব্ধ না করতে পারেনি। এমনিতেও অনেকদিন হলো বন্ধুদের সঙ্গে সময় কাটানো হয় না। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে স্নিগ্ধতাকে জানানোর কথা ভুলে গেছে স্তব্ধ। বন্ধুত্ব সম্পর্কটাই এমন, বন্ধুদের সঙ্গে থাকলে মানুষ মূল্যবান কাজগুলোও ভুলে যায়। সময় কোন দিক দিয়ে বয়ে যায় খোঁজ থাকে না। সবার জোড়াজোড়িতে বন্ধুদের সঙ্গে ডিনার করেছে স্তব্ধ। ভোরের চোখ পড়তে চমকে গেল, 11:30 বেজে গেছে। স্তব্ধ উঠে গিয়ে বলল, অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। রাজ জিজ্ঞেস করলো, মাত্র 11:30 বাজে, এখন বাড়িতে যাবি? আগে তো কত রাত পর্যন্ত আমরা পার্টি করতাম, ঘুরতাম, আড্ডা দিতাম। আরে আগে আমার বউ ছিল না, আর এখন বউ আছে। বিবাহিত ছেলেদের বেশিক্ষণ বাড়ি থাকতে হয় না। তোর মতো অবিবাহিত ছেলে বউয়ের কদর কি বুঝবে বল? নিলয় মাঝখান থেকে বলে উঠল, ভাই বউ আমারও আছে, কিন্তু তোর মতো বউ পাগল হয়ে যায়নি। চুপ মিথুক, তুই বউয়ের কাছ থেকে সোজা এখানে এসেছিস, আর আমি সেই সকালে আমার বউকে দেখে এসেছি। তারপর অফিস আর অফিস, অফিস থেকে এখানে। তোরা থাক, আমি গেলাম, টাটা। হ্যাঁ, স্তব্ধ আর কারো কথা না শুনেই বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। রাজ দুঃখী দুঃখী কণ্ঠে বলল, স্তব্ধের মতো ছেলেও বউ পাগল হয়ে গেল, আর আমি অবিবাহিত রয়ে গেলাম। এ সহ্য করার মতো নয়। আজকেই বাবা মায়ের সঙ্গে আমি কথা বলবো আমার বিয়ে নিয়ে। নীলয় হেসে বলল, ভালোই হবে, আর একটা বিয়ে খাবো। বিয়ে কি খাওয়ার জিনিস নাকি? আমি বলতে চাইছি বিয়ের দাওয়াত খাবো। বাড়িটা পুরো শান্ত, চারদিকে নীরবতা, সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়িতে ফিরতে ফিরতে 12 বেজে গেছে। সদর দরজা আনলক ছিল। স্তব্ধ দরজা ভালোভাবে লক করে লাইট জ্বালিয়ে আশেপাশে দেখে নিল, তারপর নিজের ঘরের দিকে গেল। ঘর পুরো অন্ধকার। স্তব্ধ ফোনের ফ্ল্যাশ অন করে লাইট জ্বালালো, যাতে স্নিগ্ধতার ঘুমের কোনো সমস্যা না হয়। মেঝেতে বেলুন দেখে স্তব্ধের ভ্রু কুঁচি গেল, কিন্তু শরীর অনেক ক্লান্ত। বাইরে থেকে এসে পোশাক বদলে গোসল করার অভ্যাস স্তব্ধের হাঁচো, তার ব্যতিক্রম হলো না, ভাবনা বাদ দিয়ে দিল। স্তব্ধ শব্দ না করে নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হতেই ঘরের লাইট জ্বালানো দেখতে পেল। পুরো ঘর সাজানো দেখে বেশ অবাক হলো। বিছানায় তাকিয়ে স্নিগ্ধতাকে দেখতে না পেয়ে মনে মনে বলল, স্নিগ্ধ ঘুমায়নি? টাওয়েল সোফায় রেখে বেলকনির দিকে এগিয়ে গেল স্তব্ধ। বেলকনিতে রাখা টেবিলের উপর ক্যান্ডেল জ্বলছে। নূপুরের শব্দ শুনতেই পাশে তাকিয়ে স্নিগ্ধতাকে দেখতে পেল। স্নিগ্ধতাকে অনেক সুন্দর লাগছে। শরীরে জর্জের শাড়ি, পায় নূপুর, চুলগুলো রজনীগন্ধা ফুল দিয়ে বাঁধা, মুখে কোনো প্রসাধনীর ব্যবহার নেই। এতে যেন সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। স্তব্ধ অনুভব করছে তার সামনে সবথেকে সুন্দর এক নারী দাঁড়িয়ে আছে, যাকে দেখে সে কথা বলতে ভুলে গেছে, চোখ ফিরাতে পারছে না। স্তব্ধের এমন চাহনি দেখে স্নিগ্ধতার ভিতরে ধুকপুকানি শুরু হয়ে গেছে। অভিমানী কণ্ঠে জিজ্ঞেস করল, এত দেরি হলো কেন আসতে? আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। কেন অপেক্ষা করছিলে? কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না স্নিগ্ধতা। মনে মনে অনেক সাহস জুটিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে দৌড়ে গিয়ে স্তব্ধকে শক্ত করে জড়িয়ে ধরল। স্তব্ধ আরও চমকে গেল। স্নিগ্ধতাকে তার অচেনা লাগছে, তবে ছোঁয়াগুলো ভালোই লাগছে। স্নিগ্ধতা বলতে লাগলো, মানুষ কখন কারোর জন্য অপেক্ষা করে? যাকে ভালোবাসে। আমিও তোমাকে ভালোবাসি স্তব্ধ। স্তব্ধ স্নিগ্ধতাকে জড়িয়ে ধরল। এই প্রথম স্নিগ্ধতা স্তব্ধকে তুমি বলে সম্বোধন করেছে। স্নিগ্ধতা আরও বলল, প্রথম থেকেই তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করছিল। এই ভালো লাগাই একসময় ভালোবাসায় পরিণত হয়। আমার প্রতি তোমার ছোট ছোট কেয়ারগুলো ভীষণ ভালো লাগতো। তোমাকে ভালোবাসে বলতে চেয়েও বলতে পারিনি। ভেবেছিলাম তুমি হয়তো আমার মনের কথাগুলো বুঝতে পারবে,
জানি না কতটুকু বুঝতে পেরেছ, কিন্তু মনের ভেতর না বলা কথাগুলো আর আটকে রাখা যাচ্ছিল না। ইচ্ছে করছিল সব অনুভূতিগুলো প্রকাশ করে দিতে। আমার বউ উঠেছে আমাকে ভালোবাসে, আমি জানতাম। আমিও চেয়েছিলাম যাতে তুমি নিজ মুখে আমাকে ভালোবাসি বলো। স্নিগ্ধতা মৃদু হাসলো, লজ্জা কিছুটা হলেও কমেছে, ভিতরে আনন্দ কাজ করছে। স্তব্ধ স্নিগ্ধতার থুতনি ধরে মুখের দিকে তাকিয়ে বলল, আপনির থেকে তোমার মুখে তুমি ডাকতে কিন্তু অনেক সুন্দর লাগে, রোম্যান্টিক রোম্যান্টিক ফিল আসে। বাই দ্য ওয়ে, তোমাকে অনেক সুন্দর লাগছে, আমি কখনো পড়ি দেখিনি কিন্তু আমি তোমাকে দেখেছি। স্নিগ্ধতা লাজুক হেসে বলল, শুকনো কথাই চিরা ভিজবে না। স্তব্ধ স্নিগ্ধতার কোমর জড়িয়ে ধরে বলল, এখন কি করতে হবে মহারানী? সুন্দর করে আমায় প্রপোজ করতে হবে। পারবো না, বউকে আবার কেউ প্রপোজ করে নাকি? হ্যাঁ, কাকে করতে হয়? প্রেমিকাকে করতে হয়। আপনার প্রেমিকা আছে? আছে তো। স্নিগ্ধতার মুখের হাসি মিলিয়ে গেল, কোমরে দুই হাত রেখে বলল, আমি ছাড়া আপনার জীবনে আর কেউ থাকবে না। তাহলে ওই প্রেমিকার কি হবে? ঝাঁটা পেটা করব, সুসু করে চলে যাবে। ওকে মারলে যে আমি কষ্ট পাবো? স্নিগ্ধতা রূপ গুঁজকে তাকিয়ে আছে। স্তব্ধ মৃদু হেসে বলল, এখানে টেবিল কেন নিয়ে আসলে? ক্যান্ডেল জ্বলছে, খাবার রাখা, ক্যান্ডেলের ডিনার প্ল্যান করছো নাকি? তিহান ভাই এইগুলো করেছে। স্তব্ধ অপরাধী দৃষ্টিতে তাকিয়ে বলল, ও আসলে আমি বাইরে থেকে আসছি। মনটা বিষিয়ে গেল স্নিগ্ধতার, আনন্দগুলো রাগ আর অভিমানে রূপান্তরিত হলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার জন্য এত কিছু করাটাই ভুল হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল আপনি আমাকে ভালোবাসেন না। সব কিছু সহানুভূতি, ওই প্রেমিকার সঙ্গে ডিনার করেছেন তাই না? ওই প্রেমিকা নিয়েই থাকুন, আমার কাছে আসা যাবে না। স্তব্ধ অস্থির হয়ে বলল, পুরোটা না জেনে এত কিছু ভেবে নিয়েছ? স্নিগ্ধতা কিছু বলল না, স্তব্ধের পাশ কাটিয়ে হাঁটা ধরল। স্তব্ধ স্নিগ্ধতার হাত ধরে বলল, আরে কোথায় আছো তুমি? আপনার সঙ্গে আমি থাকবো না, দিদানের ঘরে গেলাম, আপনি একাই থাকুন। বলেই স্তব্ধের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দৌড়ে চলে গেল স্নিগ্ধতা। স্তব্ধ অসহায় কণ্ঠে বলল, ও স্তব্ধ, কেন দুষ্টুমি করতে গেলি? এখন সুন্দর মোমেন্টটা নষ্ট হয়ে গেল তো। রাহেলা বেগম ঘুমিয়ে আছেন। স্নিগ্ধতা রাহেলা বেগমের ঘরে এসে দরজা চাপিয়ে দিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। মনে মনে স্তব্ধকে ধুয়ে দিচ্ছে, ফুপিয়ে ফুপিয়ে কান্নাও করছে। ঘুমের মধ্যে উপলব্ধি করতে পারছে স্নিগ্ধতা শূন্যে ভাসছে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল স্নিগ্ধতা। ঘুম তেমন প্রখর হয়নি, বলতে গেলে কাঁচা ঘুম। এই ঘুমের মধ্যেই কেউ তাকে শূন্যে ভাসিয়ে নিয়ে চলছে। স্নিগ্ধতার ভয় করছে, চিৎকার দেওয়ার জন্য মুখ খুলেছে। তখনই কেউ বলল, স্নিগ্ধ আমি। অন্ধকারে কারো মুখ তেমন দেখা যাচ্ছে না। স্নিগ্ধতা ভীতু কণ্ঠে বলল, আমি কে? ভূত। স্নিগ্ধতা স্বস্তির নিঃশ্বাস ফেলল, এবার বুঝতে পারল এটা স্তব্ধ। স্নিগ্ধতা জিজ্ঞেস করল, এই মাঝরাতে আপনি এভাবে আমায় নিয়ে কোথায় যাচ্ছেন? তোমাকে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। স্নিগ্ধতা হাসল, সেই হাসি অন্ধকারে দেখতে না পেলেও উপলব্ধি করতে পারল স্তব্ধ। হাসিতে শরীর দুলছে। স্নিগ্ধতা স্তব্ধের গলা জড়িয়ে ধরে বলল, এবার তো নামান, জায়গা মতো গিয়ে নামিয়ে দেব। স্তব্ধ স্নিগ্ধতাকে নিয়ে ছাদে গেল, তারপর কোল থেকে নামিয়ে দিল। স্নিগ্ধতার মুখে আরও রাগ ফুটে উঠেছে, চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে স্তব্ধ। স্তব্ধ মিনমিনিয়ে গলায় বলল, কি ব্যাপার বউ, হাসাহাসি বন্ধ করে রাগ দেখাচ্ছ কেন তুমি? আমি কিন্তু কিছু ভুলিনি। সরি? সব কিছু নষ্ট করে দিয়ে এখন সরি বলা হচ্ছে? স্তব্ধ মুচকি হেসে স্নিগ্ধতাকে পিছনের দিকে ঘুরিয়ে দিল। ট্রাউজারের পকেট থেকে কয়েকটা কাঠগোলাপ বের করে একটা স্নিগ্ধতার কানে গুঁজে দিল, বাকিগুলো স্নিগ্ধতার হাতে দিয়ে কানের কাছে মুখ নিয়ে গুনগুন করে গাইতে লাগলো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। রাগ অভিমান সব যেন মুহূর্তে গায়েব হয়ে গেল। মুগ্ধ হয়ে স্নিগ্ধতা বলল, আপনি এত সুন্দর করে গানও গাইতে পারেন? শিখেছি। কেন? বই রাগ ভাঙার জন্য, আর আজ সেটা কাজে লেগে গেল। আপনার এত সব পাগলামির পর আর রাগ করে থাকাও যায় না। কিন্তু এবার আমি রাগ করেছি। স্নিগ্ধতা স্তব্ধের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন? তুমি ডাকতেই ভালো লাগে, এখন আবার আপনি করে কেন বলছো? স্নিগ্ধতা চুপ। স্তব্ধ স্নিগ্ধতাকে জড়িয়ে ধরে বলল, আমার প্রেমিকা, ভালোবাসা, বউ, প্রিয়তমা সব তো তুমি। বন্ধুদের সঙ্গে অনেকদিন টাইম স্পেন্ড করা হয় না। রাজ অনেক রিকোয়েস্ট করছিল, তাই ওদের সাথেই অফিস থেকে বের হয়েছিলাম। অনেক জোড়া জড়িতে ডিনারও ওদের সঙ্গে করেছি।
আমি জানতাম না তুমি আমার জন্য এভাবে অপেক্ষা করবে। একবার ফোন করে বলতে তো পারতে, আমি চলে আসতাম। নিজের বোকামির কথা ভেবে লজ্জা লাগছে স্নিগ্ধতার। অযথা স্তব্ধকে ভুল বুঝল। স্তব্ধ আবারও বলল, আজকের জন্য মাফ করে দাও। স্নিগ্ধতা হেসে বলল, মাফ করেছি, এবার ঘরে চলো। স্তব্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলল, দুজনে ঘরে চলে গেল। ঘরে এসে স্তব্ধ বলল, এবার খেয়ে নেবে চলো। রাত প্রায় শেষের দিকে, এখন আর খাবো না। না খেলে শরীর খারাপ হবে, অল্প কিছু হলো খেয়ে নেবে চলো। বেশি রাত করে খাবার খাওয়া অভ্যেস নেই, এখন খেলে আরো খারাপ লাগবে। স্তব্ধ মুখ গোমড়া করে বলল, তোমার যা ইচ্ছে। ভোরের আলো অনেক আগেই ফুটে গেছে, ব্যস্ততম শহরে যে যার যার গন্তব্যে যাচ্ছে। মাঝরাতে ঘুমানোর কারণে স্নিগ্ধতার ঘুম ভাঙেনি, স্তব্ধ স্নিগ্ধতাকে ডাকেনি। সাহেলাকে বলে গেছে যাতে ঘর পরিষ্কার করে নাস্তা ঘরে দিয়ে যায়। ঘুম ভাঙতেই স্নিগ্ধতার টি টেবিলে খাবারের ট্রে দেখতে পেয়ে মুচকি হাসল। ফ্রিজ হতে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে সোফায় বসতেই স্তব্ধের ফোন আসলো। স্নিগ্ধতা রিসিভ করতেই অপর পাশ থেকে স্তব্ধ জিজ্ঞেস করল, ঘুম ভেঙেছে ভরানি? নাস্তা করেছো? করব, তুমি আমায় ডাকলে না কেন? রাতে অনেক দেরি করে ঘুমিয়েছো, তাই ডাকলাম না। তুমিও তো দেরি করে ঘুমালে আমার সমস্যা হয় না। কখন আসবে? সন্ধ্যার পরে আসনা, বিয়ের শপিং এ যাওয়ার কথা ছিল। আচ্ছা রাখছি, তুমি তাহলে খেয়ে নিও, ওকে? আচ্ছা শোনো, লাভ ইউ। বলেই কল কেটে দিল স্তব্ধ। স্নিগ্ধতা মুচকি হেসে খেতে লাগলো। বিয়ের জন্য কলেজ থেকে তিহান আর শিরিন ছুটি নিয়েছে, আজ তারা বিয়ের কেনাকাটা করতে যাবে। সব কলিগরা তাদের শুভেচ্ছা জানিয়েছে। প্রিন্সিপাল স্যার তো সরাসরি বলেই দিলেন, আপনাদের দুজনের ঝগড়া দেখে আমি আগেই বুঝেছিলাম আপনাদের মধ্যে কিছু একটা হতে যাচ্ছে, আজ প্রমাণ হয়ে গেল। শিরিন আর তিহান বেশ লজ্জা পেয়েছে। সন্ধ্যার পরে রাহেলা বেগম, রাতুল শিকদার আর সালেহাবাদে সবাই শপিং করতে বের হয়েছে। শিরিনও এসেছে, বড়রা আলাদাভাবে কেনাকাটা করছে। তিহান, শিরিন আর স্নিগ্ধতা শাড়ির দোকানে বসে শাড়ি দেখছে। অন্যদিকে অরিত্রি শিকদার শিরিনের মা কেনাকাটা করছে। শাড়ি দেখতে দেখতে তিহান বলল, ভাবি ভাইয়া কোথায় গেল? জানি না, আপনার ভাই এক জায়গায় বসে থাকার লোক নয়। তিহান মৃদু হেসে বলল, শুধু শর্টফট করে। ওদের কথার মাঝখানে স্তব্ধ এসে একটা মোড়া টেনে বসল। স্নিগ্ধতা জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? পুরো শপিং মলে একটা টুকি দিতে গিয়েছিলাম। তিহান হেসে বলল, এত তাড়াতাড়ি টুকি দেওয়া শেষ? মাঝপথে বউকে মিস করছিলাম, তাই চলে এসেছি। স্নিগ্ধতা চোখ গরম করে তাকাতেই স্তব্ধ মুখটা অসহায় করে ফেলল। স্তব্ধের কথায় দোকানদারও হেসে দিল। স্তব্ধ দোকানদারকে একটা শাড়ি দেখিয়ে বলল, ওই খয়েরি রঙের শাড়িটা দেখান তো। দোকানদার শাড়িটা স্তব্ধের হাতে দিল। স্তব্ধ শাড়িটা উল্টে পাল্টে দেখছে। তিহান বলল, ওয়াও ভাইয়ার শাড়িটা অনেক সুন্দর। নজর দিবি না? কেন? এটা আমার বউয়ের জন্য। বিয়ে আমাদের, আর তুই কি না নিজের বউয়ের জন্য শাড়ি পছন্দ করছিস? তুইও পছন্দ কর, নিষেধ কে করেছে? তিহান মুখ বাঁকালো। স্তব্ধ দোকানদারকে শাড়ি প্যাকেট করে দিতে বলে স্নিগ্ধতার উদ্দেশ্যে বলল, এই শাড়িটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। উফ, ভাবতে আমার লজ্জা লাগছে। স্নিগ্ধতা ব্রুক কুচকে জিজ্ঞেস করলো, আমাকে সুন্দর লাগলে তোমার লজ্জা লাগবে না? নিজেকে কিভাবে কন্ট্রোল করব এটা ভেবে। সবসময় আজেবাজে চিন্তা ভাবনা। তিহান শিরিনের জন্য নিজে পছন্দ করে কয়েকটা শাড়ি কিনল। বিয়ের লেহেঙ্গা কেনার দায়িত্ব অরিত্রি শিকদারের উপর। শিরিনকে নিজে পছন্দ করে কিনতে বলা হয়েছিল, কিন্তু তার কথা, আমি এসব তেমন বুঝি না। সবাই এবার গহনার দোকানে প্রবেশ করেছে। স্তব্ধ স্নিগ্ধতার পাশ থেকে সরছেই না, এমনভাবে লেগে আছে যেন সরে গেলেই বউ হারিয়ে যাবে। তিহান শিরিনের জন্য গহনা দেখছে, সাথে শিরিনের মাও আছে। আরেকদিকে স্তব্ধ স্নিগ্ধতার জন্য গহনা দেখছে, কিন্তু স্নিগ্ধতার পছন্দ হচ্ছে না। অরিত্রি শিকদার একটা নেকলেস স্নিগ্ধতার গলায় কাছে ধরে বললেন, এটা তোমার গলায় অনেক সুন্দর লাগবে। স্তব্ধ মৃদু হেসে বলল, মাম স্নিগ্ধকে বেশ মানাবে। অরিত্রি শিকদার নেকলেস প্যাক করে দিতে বললেন। পেছন থেকে একটা মেয়ে চেঁচিয়ে ডাক দিল, হে স্তব্ধ। ডাকটা সবাই শুনতে পেয়েছে, তাই তাদের দৃষ্টি মেয়েটির দিকে। অরিত্রি শিকদার ব্রুক কিঞ্চিত কুঁচকে ছেলেকে প্রশ্ন করলেন,
এই মেয়েটা আবার কে? স্নিগ্ধতাও স্তব্ধের দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। স্তব্ধ বিরক্ত চাহনি দিয়ে বলল, জেসি। অরিত্রী সিকদার মুখ বাঁকিয়ে বললেন, তোর ড্যাড এই মেয়ের কথাই বলেছিল? স্নিগ্ধতা মা ছেলের কথা কিছুই বুঝতে পারছে না। ততক্ষণে জেসি চলে এসে স্তব্ধের সামনে দাঁড়ালো। জেসি ভাব নিয়ে বলল, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, এখানে কেন এসছো? তোমাকে বলবো কেন? তাও ঠিক, কেমন আছো? কি চাই? কিছু না, আসলে আমি শপিং করতে আসছিলাম, আর তোমার সঙ্গে দেখা হয়ে গেল। স্তব্ধ কিছু বলল না। জেসি মিকি হেসে বলল, আমার বিয়ে হয়ে গেছে। ভালো। আমার হাজবেন্ড তোমার থেকেও সুন্দর। আরো ভালো। আশানুরূপ উত্তর না পেয়ে জেসি বিদায় জানিয়ে চলে যেতে লাগলো। অরিত্রী সিকদার টিহানের কাছে চলে গেলেন। জেসি কিছু একটা ভেবে আবারও ফিরে এসে জিজ্ঞেস করল, তোমার ওয়াইফ কোথায়? স্তব্ধ স্নিগ্ধতাকে দেখিয়ে বলল, এটা আমার একমাত্র বউ, তোমার থেকেও সুন্দর। জেসি আবারও মিকি হেসে বলল, আহারে স্তব্ধ, তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে, সামান্য টাচ করাই তুমি সবার সামনে আমাকে থাপ্পড় মারলে, অথচ আজ তুমি একজন বিবাহিত ছেলে, তোমার বউ তোমার সব ইজ্জত লুটে নিল। ফাজিল মেয়ে। বলেই স্তব্ধ স্নিগ্ধতাকে টেনে দোকান থেকে বেরিয়ে গেল। জেসি হাসতে হাসতে একটা লোকের হাত ধরে চলে যাচ্ছে। স্তব্ধ লোকটাকে দেখতে পেয়ে বাঁকা হেসে চেঁচিয়ে বলল, হায় হায় জেসি, তোমার হাজবেন্ড তো পুরো বুড়া। আকস্মিক এমন কথায় জেসি হতবাক হয়ে গেল। জেসির হাজবেন্ড কিছুটা লজ্জা পেয়েছে। জেসি রাগে কটমট করতে করতে শপিং মল থেকে বেরিয়ে গেল। আশেপাশের মানুষজন গুলো হাসছে। স্নিগ্ধতা কিছুক্ষণ স্তব্ধের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে তারপর জোরে জোরে হেসে দিল। স্তব্ধ জিজ্ঞেস করলো, হঠাৎ করে হাসছো কেন? তোমার কথায় হাসি পাচ্ছে, এভাবে পাবলিক প্লেসে কেউ কাউকে অপমান করে? অপমান কখন করলাম? আমি তো সত্যি কথাই বললাম। তুমি অনেক ইনোসেন্ট, ভাবা যায়? টাচ করেছিল বলে মেয়েটাকে থাপ্পড় মেরেছে।